কংগ্রেসত নাই কংগ্রেসী বিধায়ক, কংগ্রেসের সকল বিধায়কর অন্তর বিজেপিত। কংগ্রেসের অবস্থা মানে কংগ্রেসের মানে নেতৃত্বের অবস্থা ভয়ঙ্কর অবস্থা হয়েছে বর্তমান অবস্থা। যদিও মই কংগ্রেস এরা নাই, আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট এড়িছো, মই কংগ্রেসের সদস্যই আছো। আর সকোচ করেছে, সকোচ করেছে হিহতর কথা, আর হিহতর সকোচ করেছে। কিন্তু আজি এই পার্টির সকোচ করবলগা পজিশনত কম আছে। আর কংগ্রেস নেতৃত্বর ভুলের ভাবে নিঃশেষ ভারতীয় জাতীয় কংগ্রেস। এদিন পূর্বে বিজেপি সরকারক সমর্থন করা কমলাক্ষদে পূর্কায়স্থ বৃহস্পতিবারে প্রদেশ কংগ্রেসের বিরুদ্ধে হয়ে উঠিল হরব। কংগ্রেসের তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিংয়ে মাথু চিনি পায় রকিবুল হুসেইনক। রকিবুল হুসেইনের বাহিরে কোনো নেতার কথা নুশুনে জিতেন্দ্র সিংয়ে। ধুবি মে দেনা আপকো, আপ ধুবি মে খেলোগে, ধুবিত কিবা মানু নাই নাকি, ধুবিত কিবা ধুবিত জন্মগ্রহণ করা কিবা মানু নাই নাকি, এনেকা অবস্থা। কংগ্রেসের অবস্থাটা এনেকা হবো লাগিছিল, একটা দল যে ইটু পর্যায়ে যাব পারে আমি ধরিব পারা নাই। এটা কব যে না আপনি হয়তো বা বিজেপি লৈ যাবলৈ আপনি হেৰি কৰিছে, মই বিজেপি লৈ এতিয়া যোৱা নাই। মই ভাবো যে এই যে কংগ্রেসৰ বর্তমান ৰাজীৱ ভৱন যেটো আছে, বর্তমানে ৰাজীৱ ভৱনখন কিমান দিন খোলা থাকিব, ইটো লৈ প্রশ্ন আছে। সংখ্যালঘু এলেকাত মাথো দলটো জীয়াই ৰখাৰ চিন্তা, সংখ্যালঘু এলেকাৰ বাহিৰক লৈ কোনো গুৰুত্ব নাই কংগ্রেসৰ। 24ৰ নির্বাচনক লৈ ধুবুৰী, নগাঁও, কৰিমগঞ্জত তৎপর কংগ্রেস, বাকি সমষ্টিক লৈ দলৰ মাজত নাই কোনো চিন্তা। অকমান মাইনরিটি ভোট আছে, তাতেই খেলিব লাগা হয়, আর তারপরে জিকিব লাগিব। দেয়ার ইজ এ মেন্টালিটি, এটা একটা মেন্টালিটি হয়ে গেল। আর কোনো সংগঠন নাইকিয়া হয়ে গেছে, আজির দিনত কোনো সংগঠন নাই, ইভেন ব্লক প্রেসিডেন্ট নাই, বোধ সমষ্টিত ব্লক প্রেসিডেন্ট নাই, মন্ডল প্রেসিডেন্টর হেরি আছে, ভূত প্রেসিডেন্ট হয়ে আছে, সংগঠনিক কোনো ভেটিয়ে নাই। আর কারণে এই দল লৈ মই কব লাগা একদম হেরিয়া নাই। কংগ্রেস নেতৃত্বর এনে ভুলের ভাবে রাজ্য সম্পূর্ণরূপে নিঃশেষ হওয়ার পথ কংগ্রেস। কংগ্রেসত হ্রাস হয়েছে হিন্দু বিধায়ক, সদনত রাম ভক্তর কথা কলে জবাবদিহি করে যে রাম আমার যুগপুরুষ হয়, অধ্যক্ষ মহোদয়, রাম সভ্যতা সংস্কৃতির প্রতীক, রাম আমার সত্যর প্রতীক, নিষ্ঠার প্রতীক। এই যে রাম ভক্ত যা আছে, এই রাম ভক্ত বলে কিন্তু আধার কার্ড নাই। কিন্তু একদরে দলটোর বুথ ব্লক পর্যায়তো নাই কোনো সভাপতি। উল্লেখ্য যে 2021ৰ বিধানসভা নির্বাচনত 29খন আসন লাভ করেছিল কংগ্রেসে, ইয়াৰে এতিয়া 22গৰাকী বিধায়ক কংগ্রেসৰ। বিজেপি যোগদান করা দুজনের বাকি 4গৰাকী বিধায়ক শশি সিদ্দিক ফর্মুলার। কংগ্রেসের হ্রাস হয়ে অহা বিধায়কর সংখ্যাটুক লৈ AIUDFৰ বিধায়ক রফিকুল ইসলামৰ মন্তব্য, কংগ্রেসের সংখ্যালঘু সকল বিধায়ক AIUDFত যোগ দিয়ক, প্রয়োজনত আমিয়ে বিরোধী দলপতি কংগ্রেসের পরাই পাতিম। কংগ্রেসের সন্মানীয় যখন বিধায়ক আছে, যেহেতু আপনাদের ভিতর থাকিও ভালদরে মাত মাতিব পারা নাই, স্বার্থত কংগ্রেসের যাক আপনার লেকাম লগাই থই দিছে, আপনার বিভিন্ন রেস্ট্রিকশন আছে, আপনার হয় প্রবল আপনার আপার আসামে অসন্তুষ্ট হব, কোনোবা অসন্তুষ্ট হব, এই ধরনের কথাবার্তা কংগ্রেসত আছে, আমার তাতে সেই নাই। আজমল সাহেবের নিচিন এজন যোগ্য ব্যক্তির নেতৃত্বত আপনার আহি যাও, মই আহ্বান জানাইছো খোলাকে, যদি তেখেতকলে আহে আমার দলত নিশ্চয় আমি একে শক্তিশালীভাবে, আমি 15 জন, তেখেতকলে 15-16 জন, আহিলে 30-32 জন হয়ে যাব। আর কংগ্রেসের মাজর পরে লাগিলে কোনোবা এজন লিডার অফ অপোজিশন দিয়ে দিম, ক্যাবিনেট মর্যাদা পাই যাব। ক্রমাৎ সংকুচিত হয়ে অহা কংগ্রেসের পরা এই পর্যায়ত আর কোন বিধায়ক বিজেপি গমন করে সেয়া হব লক্ষণীয়। ক্যামেরা পার্সন সঞ্জয় সহযোগত বলেন ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 নর্থ ইস্ট।